কোরআনে করিমে আল্লাহ সুমাতা দুই জায়গায় সুরায় নূরের চার নম্বর আয়াতে এবং সুরায় নূরের তেইশ থেকে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ স্মাদা অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন যে সতী সাধবী নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় ব্যবিচারের অথবা এ জাতীয় কোনো অপবাদ তাহলে আল্লাহ স্মাত তালা তার জন্য ভয়াবহ শাস্তি এবং সতর্কতার কথা বলেছেন তার ভিতরে প্রথম আল্লাহ সুমাদা যে বিষয়টি বলেছেন তা হলো একজন ব্যক্তি কোনো নারীকে মিথ্যা অপবাদ দিয়ে যদি সাক্ষী হাজির করতে না পারে তাহলে এই সাক্ষী হাজির করতে না পেরে শুধুমাত্র মনগড়া মিথ্যা হওয়ার যদি দেয় তার চরিত্রের ব্যাপারে তাহলে আল্লাহতালা নির্দেশ করেছেন ফাজা জালদাহ তাহলে এই ব্যক্তিকে বিচারিকভাবে আশিটি বেতরাঘাত করা হবে এই শাস্তি তার জন্য বরাদ্দ আল্লাহতাল্লাহ পক্ষ থেকে আর দুই নম্বর হল ওলা তকবরুল হুম শাহাদাতান আবানা আবাদা এ ধরনের ব্যক্তিদের সাক্ষ্য কখনও গ্রহণ করা হবে না এবং চিরকালের জন্য তারা কোনো বিষয়ে কোনো ইসলামিক আদালতে সাক্ষ্য দেওয়ার যে যোগ্যতা সেটা তারা হারিয়ে ফেলবে তারা গ্রহণযোগ্যতা তাদের আর থাকবে না আর আল্লাহ এর পরে বলেছেন এবং তারা ফাসিকদের অন্তর্ভুক্ত এই তিনটি কথার পাশাপাশি সুরিয়া নুরেরই আরেকটি আয়ত আল্লাহ বলেছেন তাদের প্রতি আল্লাহ সুমাতাল্লাহ লান হয় সময়ত দর্শক শ্রোতা ভাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই কোরআনে কারিমে আল্লাহ সুমাতাল্লাহ এরকম ভয়াবহ চার চারটি সতর্কবাণী এবং শাস্তি দুনিয়াতে আখেরাতে অন্য খুব কম সংখ্যক অপরাধের ক্ষেত্রে বলেছেন অথচ আমাদের সমাজে নারীদেরকে বিশেষভাবে যেন তেনভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয় জর্জরিত করা হয় এবং অপরাধের কাঠগোড়া দাঁড় করানো হয় যদিও এই আয়াতের ব্যাখ্যায় ওলামায় ক্রাম এবং ফসেন ক্রামের প্রায় সকলেই একমত যে এটি শুধু নারীদের জন্যই নির্দিষ্ট নয় বরং কোনো পুরুষকেও যদি তার চারিত্রিক বিষয়কেও কোনো ধরনের মিথ্যা অভিযোগ করেন অপবাদ দেন তাকেও একই শাস্তি বহন করতে হবে কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হতো হলো যেহেতু বিষয়টি নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি ঘটে এবং যেন তেন কারণে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জর্জরিত করা হয় কষ্ট দেওয়া হয় সেজন্য কোরআন করিম তাদের ব্যাপারটিকে স্পেশালভাবে উল্লেখ করেছে অতএব নারীদের প্রতি কোনো প্রকার সামাজিক অত্যাচার অবিচার জুলুম এবং অন্যায় হলে সে বিষয়ে কোরআনে কারিম অত্যন্ত বলিষ্ঠভাবে পদক্ষেপ গ্রহণ করেছে আল্লাহ সফতালা সে বিষয়ে অত্যন্ত শক্ত এবং কঠোর ভাষায় সবাইকে সাবধান করেছে বিধায় আমাদের এ বিষয়টাতে খুব বেশি সাবধান হওয়া উচিত বিশেষ করে কারোর চারিত্রিক বিষয়ে যদি আমাকে কোনো মন্তব্য করতে হয় সে ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ শরীয়তে গ্রাহ্য যে প্রমাণ সে প্রমাণ যদি আমি হাজির না করতে পারি তাহলে কোন অবস্থাতেই কোনো মুসলমানের কোন নারীর কোন পুরুষের কারোর চরিত্রে আমরা কালিমা লেপন করতে পারি না আল্লাহ স্মাতাল আমাদের সকলকে এ ধরনের দুশ্চরিত্র থেকে সন্দেহ প্রবণতা থেকে কারোর চরিত্রে কালিমা লাগানো থেকে আল্লাহ সফা আমাদের সকলকে হেফাজত করুন জেজাকমুল্লাহু খায়রা